আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম, আলোচিত সংবাদ। আপনাদের যে ছবিটি দেখতে পাচ্ছেন তাকে কে না চেনে? ইনি হচ্ছে কাজী মুফতি ইব্রাহিম। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরিচয় কি, কেন তাকে গ্রেপ্তার করলো, তার আসল পরিচয় ফাঁস করলো ডিবি। তো চলুন বন্ধুরা আমরা মূল সংবাদে চলে যাই, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জেনে নিই। ভাইরাল হওয়া কে এই মুফতি ইব্রাহিম? স্বপ্নে করোনা ভাইরাসের সঙ্গে ইতালির মামুন মারুফের কথোপকথন থেকে শুরু করে নানান বিষয়ে বক্তব্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়াও নানা বিষয়ে বক্তব্য দিয়ে বিতর্কে জন্ম দিয়েছেন তিনি। আরো ওই সব বক্তব্যের কারণে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি ডিবি জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন বলে জানা গেছে। তার বিভিন্ন বক্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়, বেশ কয়েকটি বিষয় সোশ্যাল মিডিয়া আলোচিত হয়, সেগুলো মুফতি ইব্রাহিম বিভিন্ন সভা ওয়াজ মাহফিলে বলেছিলেন। ওয়াজ নসিহতের নামে উল্টা পাল্টা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমকে মঙ্গলবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন সময় তিনি জানান তার নিজের গড়া মাদ্রাসার সময় দেন। গাজীপুরে একটা মাদ্রাসা আছে, দক্ষিণখানে নির্মাণাধীন মাদ্রাসা রয়েছে, তার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তিনটি শাখা আছে। বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে তার দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার নানা হাটহাজারির মাদ্রাসার মজলিসে শুরা সদস্য ছিলেন। তার মামা লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন। ওসিয়ত নজরুলের নামে তিনি অনেক সময় যে বিভিন্ন কথা বলেছেন সেগুলো নিয়ে তিনি ভাইরাল হয়েছেন মিডিয়াতে। তিনি করোনা ভাইরাস নিয়ে বেশিরভাগ ভাইরাল হয়েছেন। তো বন্ধুরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশ কর্তৃক এবং তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।